আজকে আমি আলাদা আলাদা কেন এলাম আজকে এই পাড়াতে এই শিউলি গাছ একটা একটাই শিউলি গাছ এই পাড়াতে নাকি একটাই শিউলি গাছ হ্যাঁ আর নেই আর গো এই জায়গাটা ধরে দেখো দেখো আমার ফোনে মেরে দিও না আবার গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে শনিবার সকাল সকাল উঠে আমি প্রায় এখন রেডি বাজে হচ্ছে 5:30টা আর প্রীতম প্রথমে বলেছিল যে আমি ওলা করে চলে যাব বাট তারপরে বলল যে না আমি ছেড়ে দিয়ে আসব তো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন যাব হচ্ছে আসানসোল তো চলো এখন বেরোনো যাক চলে এসছি ট্রেনের কাছে এবারে কোচ নাম্বার আর হচ্ছে সিট নাম্বার দেখতে হবে হারছি তো হারছি B3 আর আসছে না এই সামনে ফাইনালি এসছে প্রীতমের সাথে এলে তো হতো না প্রীতম তো রাতে আসবে তো সেই জন্য এলাম এখন বাড়ি যাই আমার বাড়ি যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো দিয়ে তারপরে ওখান থেকে ব্যাংকে যাব গরমে মনে হলো যেন ঝলসে গেলাম কি গরম এই এখান থেকে এখন টোটো ধরে নেব অনেক অনেক টোটো যায় এখানে এসে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম এত গরম আর এখন বসেছি হচ্ছে খাবার নিয়ে আজকে আলুর পরোটা আর ল্যাংচা একটু জাস্ট তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে নিলাম দিয়ে আমি আর মা এখন বেরোচ্ছি এ বাবারে রাস্তার সামনেটায় কি দুর্দশা করেছে জানি দেখেছো এবারে যাই ঘরে যাই ঘরে গিয়ে স্নান করে ফ্রেশ হবো আর ভাল লাগছে না রোদে রোদে ঘুরতে চলে এলাম বাড়ি ঠাকুমা এখন রান্না বান্না করছে মা তো এসে কাজে লেগে গেছে আমি এবার একটু স্নান টান করে ফ্রেশ হই ওই বাড়ি থেকে তো ফোন করেছিল কখন আসবে তো বিকেলে যাব এখন এত রোদে আর এমনি তো ভালো লাগছে না একটু ফ্রেশ হয়ে শুতে হবে রেস্ট নেবো তার আগে এখন ফ্রেশ হতে যাই বাবারে এখানে বিশাল রান্না বান্না চলছে এটা কি কাজলি মাছ কাজলি মাছ কাজলি কাজলি মাছ ভাজা
এখানে ডাটা চচ্চড়ি হয়েছে, এটা ডালের বড়া, বা ডালের বড়া দিয়েছি। খেতে বসে গেছি, আজকে সিম্পল মেনু, ভাত ডাল পুঁই শাকের তরকারি অমলেট আর হচ্ছে বড়া, আর এটা হচ্ছে কাজলি মাছ। মেনু মেনু বই কি বলছে? মেনু বলতে ওটা পিসি বন্ধু ছিল, মেনু হচ্ছে ডিমের মামলেট। মামলেট? হ্যাঁ, আমি খাওয়াটা শুরু করি। হ্যাঁ বাস, মেনু 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 বাস শেষ। একটাও আমার পছন্দের খাবার হয়নি আজকে, একে ডিমের অমলেট আমার ভালো লাগছে না খেতে, তার মধ্যে কাজলি মাছ আমি খুব একটা পছন্দ করি না। পড়ছে বৃষ্টি? সারা দুপুরে তো ঘুম তো হলোই না, শুধু শুয়ে শুয়ে সবার সাথে একটু গল্প গল্প করে করে কেটে গেল। আর এখন আমি আর ঠাকুমা এসেছি হচ্ছে ছাদে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠিকই আছে। আর একটু আগে একটু বেশ ভালো বৃষ্টি হলো, তো ওয়েদারটা এখন সকালের চেয়ে অনেকটা ভালো। ভাই আবার এখন গেছে হচ্ছে পাশের বাড়ি পড়তে গেছে টিউশন, ও না তো ও থাকতো ছাদে এতক্ষণ। আমি একটু পরে চলেও যাব, যদিও ওই বাড়িতে চলে যাব, প্রীতমের রাতে তো আসার কথা রয়েছে। প্রীতমের অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে হচ্ছে আজকে একজনের, ওদের ব্রাঞ্চের একজনের ফেয়ারওয়েল আছে, তো এবার ফেয়ারওয়েলের জন্য কতটা লেট হবে ও তাই জন্য এখন অবধি টিকিট কাটতে পারেনি। তো জানি না এখন মানে কোন ট্রেনে আসবে, কত লেট হবে, রাত তো হবেই আজকে ওর আসতে, তো ওই আর কি ওর জন্য ওয়েট করতে হবে, অনেক রাতই হবে হয়তো আসতে। তোমাদের একবার আমাদের ছাদের একটা ওভারভিউ দিয়ে দিই, আমাদের ছাদটা কিন্তু অনেক বড়। এ দেখো ওই দিকেও একটু পোর্শন আছে, আর এই দিকে এতটা, ওই যে ঠাকুমা দাঁড়িয়ে আছে। আর এখানে বেঞ্চ আর চেয়ারগুলো রাখা থাকে, কারণ সন্ধ্যেবেলা এসে না মানে আগে যখন এখানে রাখাই থাকে এগুলো, যখন বিয়ের আগে তখন এখানে মুড়ি সন্ধে চা এসব নিয়ে মার সাথে এসে বসতাম, সবাই মিলেই বসতাম গ্রীষ্মকালে। বেশ ভালো সুন্দর হাওয়া দেয় ছাদটায়। আর এই হচ্ছে আমাদের বাগানটা, উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ছাদ থেকে। এই হচ্ছে বাবার সমস্ত গাছ, যেগুলো সব মানে প্রতিদিন মেনটেন করে, তাই জন্য এত সুন্দর করে রাখা থাকে। দেখো দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ মেনটেন করা গাছ। ছোট্টবেলায় আমার নাতনি এইরকম, একটু জোরে কেউ শুনতে পাবে না, ছোট্টবেলায় আমার নাতনি এই শিউলি গাছটা লাগিয়েছিল, এইটা এখন সেই গাছ এখন কত ফুল দেয়, পুজোর সময় একটু 12 মাস ফুল হচ্ছে। হ্যাঁ 12 মাস ফুল মানে উঠোনে পড়ছে এইরকম, এই পাড়াতে এই শিউলি গাছ একটা, এই পাড়াতে নাকি একটাই শিউলি গাছ আর নেই, আর গোটা পাড়া জোড়া শিউলি গাছ নেই। আর কামিনী গাছ, কামিনী গাছটা দাদু মহাদাদু লাগিয়েছিল, মহাদাদু মানে সেই আমার শ্বশুর লাগিয়েছে সেই কামিনী গাছ, এখনো কালো হয়ে গেছে কিন্তু কামিনী গাছের পাতা সব টাটকা। অন্য সময় প্রচুর জোরে কথা বলবে, এত জোরে কথা বলবে যে তোমাদের নিজেদের কথাই শুনতে পারবে না, কিন্তু যেই কিছু বলতে বলবো ব্যাস এই সেই, এত আস্তে মনে হচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে। এই হচ্ছে ভাইয়ের ব্যাট, দেখি ধরো ধরো দূর থেকে দেখাও একটু, এই যে এই এই জায়গাটা ধরে, এই যে এই জায়গাটা ধরে, দেখো দেখো আমার ফোনে মেরে দিও না আবার, নিজে নিজেই এই ব্যাটটাকে বানিয়েছে, যে নিজে নিজেই পাথর পাথর নিয়ে খেলে। ব্যাট তো আছে কিন্তু এটা ও নিজে। হ্যাঁ গল্প টল্প হয়ে গেল, নিচে চললাম, আর একজন পড়ে চলে এসেছে টিউশন করে। পেছন দিক দিয়ে আসার কথা কেন? পেছন দিক দিয়ে আসার কথা, তালা মেরে দিয়েছে। তো মা তো পেছনে গল্প করছে। এখন কটা বাজে? এখন 8টা বাজে, এটা সেই বাড়িতে এলাম, বাবা ছেড়ে দিয়ে চলে গেল নিচে, আর তো কেউ নেই এখন ঘরে। প্রীতম তো 8টা বাজে, 8টার সময় ট্রেনে উঠলো, বিভূতিতে আসছে, আর এখন নিচে খালি মা আছে, মার সাথে গল্প গল্প করে ওপরে এলাম,
ফ্রেশ ফ্রেশ হয়ে একবার নিচে যাই। এখানে মার সাথে বসে বসে গল্প করছি, আজকে তো শনিবার আর ওয়েদার রিপোর্টে বলছে যে কাল থেকে বৃষ্টি হবে, তো আমরা চাইছি যে না আজকে রাত থেকে বৃষ্টিটা হোক আর আমরা যেন কালকে খিচুড়ি পার্টি করতে পারি। আমাদের সবার খুব ইচ্ছে একটু খিচুড়ি খাবো, বাট ওয়েদার ছাড় দিচ্ছে না, মনে হচ্ছে যেন বৃষ্টিতে নামলে আমাদের খিচুড়ি তার সাথে ভাজা ভুজি যা কিছু হয় যার যেটা পছন্দ সে সেটা খাবে খিচুড়ির সাথে। তো ওইটাই আমরা দুজন এখন বসে বসে প্ল্যানিং করছি। এই আমগুলো তো দিয়েছিলে ও বাবারি, 11:15 ফাইনালি এলেন। ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো প্রীতমও চলে এসছে, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।